আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত হ্যান্ডিক্রাফ্ট বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আজকে এই শালটি তৈরি করে দেখাবো আপনাদেরকে এটা খুবই সিম্পল একটা যে ডিজাইন আর খুব সহজে এই শালটি তৈরি করতে পারবেন দেখুন আমি তৈরি করে নিয়েছি এই শালটির মাপটা বলে দিচ্ছি এই শালটা আমি চড়াই করেছি বিশ ইঞ্চি আর লম্বাই করেছি টার্সেল সহ পঁচাত্তর ইঞ্চি মাত্র আড়াইশো গ্রাম সুতা লেগেছে এই শালটি তৈরি করতে আমি অ্যাক্রিলিক কুল দিয়ে করেছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং হাতটার পোড়া মানে একদম হাতটাত পোড়া ঢেকে গেছে শালটি খুবই সুন্দর দেখুন আমি এটা ব্লকিং করেছি ব্লকিং করার ফলে শালটা খুব টান টান হয়েছে এটা তৈরি করতে আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে সামারিয়ান দিয়ে আমি যে শালটি তৈরি করেছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক কুল দিয়ে আর সামারিয়ানের জন্য আমি কাটা নিয়েছি থ্রি পয়েন্ট জিরো জিরো অ্যাক্রিলিক কুল দিয়ে করলে ফোর পয়েন্ট জিরো জিরো হুক দিয়ে করবেন উলের সুতা দিয়ে করলেও ফোর পয়েন্ট জিরো জিরো এম হোক দিয়ে করবেন আর হচ্ছে যে আমি এখানে সামারিয়ান দিয়ে করেছি তাই থ্রি পয়েন্ট জিরো জিরো এম এম নিয়েছি এই শালটি তৈরি করতে আমার অ্যাক্রিলিক কুল লেগেছে মাত্র আড়াইশো গ্রাম এখানে যদি আপনারা সামারিয়ান বা উলে সুতা দিয়ে করেন তাহলে একটু কম বেশি লাগতে পারে তো আমি অ্যাক্রিলিক কুল দিয়ে করেছি যে শালটা সেটাতে আড়াইশো গ্রাম সুতা লেগেছে আর এখন আমি আপনাদেরকে সামারিয়ান সুতাতে দেখিয়ে দিব খুব সুন্দর ডিজাইন এবং অনেক সহজ ডিজাইনটি আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এই শালটি তো আমি কাজটি শুরু করে দিই এখানে আমি সামারিয়ানটা নিয়েছি মিডিয়াম থিকনেস তো মিডিয়াম থিকনেসের জন্য আমি হুক ব্যবহার করেছি থ্রি পয়েন্ট জিরো জিরো এম এম হুক তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব একটি স্লিপ নট করে নিলাম এখন আমি কিছু চেন তৈরি করে নেব এভাবে করে আমি চেন করে নেব বিশ ইঞ্চি পরিমাণে চেন করব যতটুকু চওড়া করবেন ততটুকু ইঞ্চি চেন করে নেবেন আমি অফলাইনে চেন করে নিচ্ছি যেহেতু আমি এটা আপনাদেরকে একটু দেখাবো ছোট করে দেখাচ্ছি আপনারা যে পরিমাণ মানে চওড়াটা করবেন সে পরিমাণে চেনটা করে নেবেন আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু নিয়মটা একই হবে কোনো সমস্যা নেই আমি একটু ছোট করে দেখাচ্ছি কারণ বড় বিশ ইঞ্চি পরিমাণ করলে সময়টা একটু বেশি লাগবে তো এখন আমি পরিমাণ মতো চেন করে নিয়েছি বিশ ইঞ্চি যদি করেন তো বিশ ইঞ্চি পরিমাণে চেন করবেন এরপর হচ্ছে এক্সট্রা আটটা চেন করে নেবেন এখানে আমি এক্সটা আটটা চেন করে নিয়েছি এক্সট্রা আটটা চেন করার পর দেখুন প্রথম থেকে তিনটা চেন থাকবে হচ্ছে আপনার একটা ডাবল ক্রোশে থাকবে কর্নারে এরপর হচ্ছে আমি এই যেখান থেকে আমরা শেষ করেছিলাম চেন সেইখানটার মধ্যে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিব মানে বিশ ইঞ্চি করার পরে এক্সট্রা আটটা চেন নিতে হবে দেখুন এখানে তিনটা চেন একটা ডাবল ক্রোশেট হয়েছে এরপর হচ্ছে তিনটা চেন করে নিব এরপর সেম চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নেব আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি মানে বিশ ইঞ্চি পরিমাণে চেন করবেন বিশ ইঞ্চি পরিমাণে চেন হয়ে গেলে এরপর এক্সট্রা আটটা চেন নেবেন এরপর আবার তিনটা চেন করে নিলাম এরপর চারটা চেন স্কিপ করতে হবে এখান থেকে চারটা চেন স্কিপ করে এক দুই তিন চার পাঁচ নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নেব ঠিক এরকম হবে প্রথমে ভি সেপ তারপর একটা সিঙ্গেল ডাবল ক্রোশেট এরপর আবার তিনটা চেন করব। এরপর আবার চারটা চেনে স্কিপ করে পাঁচ নাম্বার চেনের মধ্যে আবার একটা ভি শেপ করবো একটা ডাবল ক্রোশেট করে নেব এরপর তিনটা চেন করব এরপর হচ্ছে সেম চেনের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করব মানে এখানে একটা ভি ভি শেপ করতে হবে দেখেন একবার ভি শেপ একবার ডাবল ক্রোশেট এরপর আবার তিনটা চেন করে নেব চেন করার পর আবার চারটা চেন স্কিপ করে পাঁচ নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব ঠিক দেখুন এভাবে যে করে নিলাম সবগুলা একইভাবে করে নিতে হবে সবগুলা চেনের মধ্যে এই নিয়মটা ফলো করে করতে হবে দেখতে পাচ্ছেন আমি সবগুলা করে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন এই যে প্রত্যেকটা ঘরে একটা ঘরে থাকবে ভি একটা ঘরে থাকবে ডাবল ক্রোশেট কিন্তু প্রথম এবং লাস্টে কিন্তু ডাবল ক্রোশেটই থাকবে এবং ডাবল ক্রোশেটের পরে একটা ভি থাকবে এবং ভি ভিসেব তারপর ডাবল ক্রোশেট হবে মানে প্রথম এবং লাস্টে ডাবল ক্রোশেট আপনাকে রাখতে হবে সেই অনুযায়ী চেনটা করবেন আর লাস্টে যদি দুই তিনটা চেন থাকে বা চারটা চেন না থাকে স্কিপ করার মতো কোনো সমস্যা নেই তিনটা চেন থাকলেও আপনারা তিনটা চেনে স্কিপ করে লাস্টে ডাবল ক্রোশেটে ঘরটা করে নেবেন প্রথমে এবং লাস্টে ডাবল ক্রোশেট থাকতে হবে এরপর সেকেন্ড নাম্বার রাউন্ড করব সেকেন্ড নাম্বার রাউন্ডের জন্য আমি ছয়টা চেন করে নেব ছয়টা চেন করে এটা ট্রাউন্ড করে নেব এরপরে যে ভি শেপ যে করেছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব এরপর চারটা চেন করব চারটা চেন করে আবার সেম ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করব আবার চারটা চেন করব সেম ঘরের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশে করব আবার চারটা চেন করব সেম ঘরের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব তারপর তিনটা চেন করে নেবো তিনটা চেন করার পর এই যে যে ডাবল ক্রোশেটটা আছে সেখানে একটা ডাবল ক্রোশেট করব এই ডাবল ক্রোশেটটা সময় ডাবল ক্রোশেটে থাকবে এখানে কোনো চেঞ্জ আসবে না আবার তিনটা চেন করব আবার ভি শেপ যে করেছি সেখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব এরপর চারটা চেন করব সেম ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোসিট করবো আবার চারটা চেন করবো সেম ঘরে একটা সিঙ্গেল কোশেট করবো আবার চারটা চেন করব সেম ঘরের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব খুবই সহজ একটা পার্টার্ন অনেক সোজা আর সুতাটাও খুব কম লাগে এরপর হচ্ছে তিনটা চেন তারপরে ডাবল ক্রোশেটের ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট তো এভাবে করে মূলত সবগুলো রাউন্ড করতে হবে এই ঘরটা যেভাবে করলাম সম্পূর্ণটা ঠিক একইভাবে করে নিতে হবে তো আমি সম্পূর্ণটা করে নিচ্ছি দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি এখানে দেখেন কি সুন্দর একটা ফুলের মতো শেপ হয়েছে এখন টুকু দেখিয়ে দিচ্ছি লাস্টে আবার তিনটা চেন করে নেব তিনটা চেন করে এখান থেকে তিন নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নেব দেখুন করে নিয়েছি আমার দুই নাম্বার রাউন্ডটি কমপ্লিট এখন আমি তিন নাম্বার রাউন্ড করব আবার ছটা চেন করে নেব দুই তিন চার পাঁচ ছয় ছটা চেন করে নিলাম এবার এটাকে টার্ন করে নেব এবার দেখুন এই যে আমরা যে প্রথমে তিনটা চারটা চেনের যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে মাঝখানে যে চারটা চেনের গ্যাপ করেছিলাম সেখানে একটা ডাবল ক্রোশেট করে নেব ঠিক মাঝখানেরটা এরপর তিনটা চেন করব আবার সেম ঘরের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব এখানে আবার একটা ভি শেপ করতে হবে এরপর আবার তিনটা চেন করে নেব তিনটা চেন করে আবার ডাবল ক্রোশেটের যে ঘরটা আছে সেখানে একটা ডাবল ক্রোশেট করব আবার তিনটা চেন করব আবার এই যে মাঝখানের ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব এখানে আবার একটা ভি শেপ তৈরি করে নেব তো এভাবে করে আবার আমরা এই রাউন্ডটি শেষ করব তিন নম্বর রাউন্ডটি আবার এভাবে করে শেষ করে নেব দেখুন আমি তিন নাম্বার রাউন্ডটি এভাবে করে শেষ করে নিয়েছি এই যে ভি নাম শেপটা যে সেটা করে নিলাম তারপর আবার এখন চার নাম্বার রাউন্ডটা আবার আমরা যে দুই নাম্বার রাউন্ডটা করেছি ঠিক সেমভাবে চার নাম্বার রাউন্ডটা হবে তো আমি ছয়টা চেন করে নিচ্ছি ছয়টা চেন করার পর আবার ট্রান করে ভি শেপের মধ্যে এখন আবার এই যে দুই নাম্বার যে রাউন্ডটি করেছি দুই নাম্বার রাউন্ডটি আবার চার নাম্বার রাউন্ডে রিপিট করব এভাবেই এই শালটা তৈরি করতে হবে আবার চারটা চেন করে একটা সিঙ্গেল ক্রোশে আবার চারটা চেন করব তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট আবার চারটা চেন করব আবার একটা সিঙ্গেল ক্রোশেট এরপর তিনটা চেন করে নিব তিনটা চেন করে এখন এই ডাবল ক্রোশেটের ঘরের উপরে একটা ক্রোশেট করতে হবে দেখুন এই যে এইভাবে করে আবার সম্পূর্ণটা করে নিতে হবে এই যে দুই নাম্বার এবং তিন নাম্বার রাউন্ডটা সেমভাবেই করতে হবে একটার পর একটা রিপিট হবে এই যে চার নাম্বার রাউন্ডটা আমরা দুই নাম্বার রাউন্ডের মতো করলাম এরপর পাঁচ নাম্বার রাউন্ডটা তিন নাম্বার রাউন্ডে যে ভিসেপটা আছে সেই শেপটা করতে হবে এভাবে করে পুরো শালটি তৈরি করতে হবে আপনারা যত দূর লম্বা করতে চান ঠিক এইভাবেই করে নেবেন প্রথমে এই যে ভি শেপ তারপর হচ্ছে ফুল আবার শেপ আবার ফুল এভাবে করে সম্পূর্ণটা করতে হবে এরপর আপনার যে অনুযায়ী আপনি ইংচিটা করবেন সেটা কমপ্লিট হয়ে গেলে তারপর টারসেলটা জয়েন করতে হবে তো এই ঘরে ঘরে আমি টার্সেল জয়েন করেছি তো টার্সেলটা কিভাবে জয়েন করতে হয় এবং টারসেল কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এটার মাপে আমি টারসেলটা করব। তো এভাবে করে আমি কয়েকটা প্যাচ দিয়ে নিচ্ছি ছয় সাত প্যাচ দিয়ে নিব আপনার যদি মোটা করতে চান টার্সেল তাহলে পেঁয়াজটা একটু বেশি নেবেন আর যদি মনে করেন একটু পাতলা করবেন তাহলে পেস্টটা একটু কম করবেন তো এভাবে করে আমি পেস্ট দিয়ে নিলাম এরপর হচ্ছে আমি গেঁচে দিয়ে কেটে নিব কাটার দিয়ে এভাবে করে কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিয়েছি এখন টার্সেল অ্যাড করে দেখাচ্ছি যে যে গ্যাপটা আছে সে গ্যাপের ভিতর দিয়ে এভাবে ঢুকে নিতে হবে নেওয়ার পর যেভাবে ফাঁকা থাকবে তারপর হচ্ছে এই গোলের ভিতর দিয়ে এই যে সুতাটাকে এভাবে বের করে এনে টান দিতে হবে দেখুন টার্সেল অ্যাড হয়ে গেল এভাবে করে টারসেলগুলো অ্যাড করতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে তো এভাবে করে আপনারা টারসেলটা অ্যাড করে নেবেন আর দেখুন আমার এই যে প্রথমে যে রাউন্ডটা ছিল ভিসেব কিন্তু আপনারা যখন এই শালটা শেষ করবেন শালের শেষ রাউন্ডটা কিন্তু ভিসেবই রাখবেন মানে লাস্টের রাউন্ডটা ভিসেপ রাখবেন লাস্টের রাউন্ডে টার্সেল দেওয়ার জন্য প্রথম যে রাউন্ডটা সেটা কিন্তু আমি ভিসেপ দিয়ে শুরু করছি আর লাস্টের রাউন্ডটা আপনারা ভিসেপ দিয়ে শেষ করবেন তারপর হচ্ছে টার্সেল টাইট করে নেবেন তো এভাবে করে আপনারা শালটা খুব সহজে তৈরি করতে পারবেন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা টার্সেল দিয়ে নেব এরপর হচ্ছে লাস্টেও আপনারা ভি শেপ দিয়ে রাউন্ডটা শেষ করে টার্সেলগুলা লাগিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি মনে হয় আপনাদের ভালো লেগেছে কারণ অনেক সোজা এবং সহজ নিয়মে শালটি আপনারা তৈরি করতে পারবেন আর সুতা তো অনেক অল্প লাগে তো বেয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন আল্লাহ